আজকে আমার ব্লগে একটা নতুন জিনিস নিয়ে এলাম। আমি যখন ফার্স্ট ব্লগ স্টার্ট করেছিলাম তখন তোমাদের বলেছিলাম যে আমি অনেক জায়গা ঘুরেছি। ইনফ্যাক্ট আমার বাবার সঙ্গে আমি অনেক জায়গা ঘুরেছি, আমার হাজবেন্ডের সঙ্গে অনেক জায়গা ট্যুর করেছি। তো আমার হাজবেন্ডের সঙ্গে আমি ফার্স্ট যখন আফ্রিকা ট্রাভেল করলাম তারই একটা ছোট্ট এক্সপিরিয়েন্স, মা ছোট্ট জার্নি, মানে ফার্স্ট জার্নি ইন আফ্রিকা তোমাদের সামনে আজকে আমি তুলে ধরছি। সেটা হলো 2005-এর মার্চ মাসে, 20th মার্চ আমার হাজবেন্ড নাইজেরিয়ায় ডেল্টাতে পোস্টিং হলো। তো আমার হাজবেন্ড 20 মার্চে গিয়ে ওখানে গিয়ে পৌঁছলো। তার নেক্সট এক মাস পরেই আমি আমার মেয়েকে নিয়ে ট্রাভেল করছি, আমার মেয়ে, সেটা ছিল এপ্রিল, 22 এপ্রিলে আমি ফার্স্ট নাইজেরিয়ায় ল্যান্ড করেছিলাম, 22 এপ্রিল 2005 আমার মেয়েকে নিয়ে। সেটা হচ্ছিল আমার মেয়ের জন্মদিন, আর 20th মার্চ সেটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন। আমার হাজবেন্ডের জন্মদিনে আমার হাজবেন্ড ফার্স্ট আফ্রিকায় ল্যান্ড করেছিল, এবং আমার মেয়ের জন্মদিনে আমি আর আমার মেয়ে দুজনাই আফ্রিকায় ল্যান্ড করেছি। যাই হোক, আজকে গল্পটা স্টার্ট করছি। সেটা হচ্ছে আমার হাজবেন্ড চলে যাওয়ার এক মাস পরে আমাদের ভিসা এলো। তো ফার্স্টে আমি, আমার মেয়ে আর আমার শ্বশুরমশাই তিনজনা বম্বে গেলাম, ডোমেস্টিক ফ্লাইটে এখান থেকে বম্বে গেলাম। বম্বে যাওয়ার পরে, যাই হোক, এখান থেকে যাওয়ার সময় ফার্স্ট টাইম আমার মেয়ে বালিগঞ্জ শিক্ষা সদনে পড়তো, তো ও ক্লাস 2-এ উঠেছিল। তো আমরা এখান থেকে ট্রাভেল করছি, ট্রাভেল করে বম্বে গেলাম। বম্বে যাওয়ার পরে, হ্যাঁ, তার আগে বলে নিই, তার আগে খুব কান্নাকাটি হয়েছিল। আমার দেওরের ছেলে খুব কান্নাকাটি করেছিল যেহেতু আমার মেয়ে চলে যাচ্ছে। ওরা দুজনে খুব পিঠাপিঠি, দু মাস দুদিনে ওরা দুজন ছোট বড়। তো আমরা জয়েন্ট ফ্যামিলিতে একসঙ্গে ছিলাম, সেই ক্ষেত্রে আমার মেয়ের এখান থেকে ছেড়ে যাওয়াটা খুবই কষ্টের, বুঝতে পারছি, কিন্তু তাও আমাদের যেতেই হবে। আমার শ্বশুরমশাই আমাদের নিয়ে বম্বেতে গেলেন। বম্বেতে যাওয়ার পরে আমরা ওখানে 3-4 দিন ওখানে ছিলাম, ভিসার জন্য ওয়েট করছিলাম। মানে সেখানে আমি দাদারে আমার এক মাসতুতো দিদির বাড়িতে আমরা উঠেছিলাম। তো আমার মেয়ের খুব মন টন খারাপ বলে আমার শ্বশুরমশাই ওকে নিয়ে জুহু বিচে বেড়াতে গেছিল দাদর থেকে। সেখান থেকে উনি আবার ট্যাক্সি করে আমার মেয়েকে নিয়ে জুহু বিচে গেছিলেন, এবং জুহু বিচে ট্যাক্সিটা দাঁড়িয়েছিল, আমার মেয়েকে নিয়ে জুহু বিচে ঘুরে টুরে ওই ট্যাক্সিতেই ফেরত এসেছিল। সেই সময় 2005-এর কথা বলছি, তার মানে কত ট্যাক্সি ভাড়া উঠেছিল আপনারা বুঝতে পারছেন। যাই হোক, 3-4 দিন পরে আমাদের যাওয়ার সময় এসে গেল। আমাদের ফ্লাইট ছিল রাত 3টের সময়, কেনিয়া এয়ারলাইন্সের ফ্লাইট। আমরা এয়ারপোর্টে গিয়ে হাজির হলাম। হাজির হওয়ার পর আমার শ্বশুরমশাই ও আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের সঙ্গে গেছিলেন, উনি আমাদের সঙ্গে আমাদেরকে তুলতে গেছিলেন। যাই হোক, আমরা ভিতরে ঢুকে গেলাম। এবার ভিতরে ঢুকে যাওয়ার পর একটা মজা হয়েছে যে আমার মেয়ে তো আগে আগে খেয়ে নিয়েছে বাড়িতে, তো আমার শ্বশুরমশাই উনি বলেছিলেন তুমি ইন্ডিয়ান কারেন্সি নিয়ে যাবে না, আর ফার্স্ট টাইম ট্রাভেল করছি, তো বুঝতে পারছি না ইন্ডিয়ান কারেন্সি নিয়ে যাওয়া উচিত কি নিয়ে যাওয়া উচিত না। তো আমার কাছে $500 ছিল, তো যথারীতি আমার মেয়ের আবার হঠাৎ করে খিদে পেয়ে গেছে, কি করি, $100 আমার কাছে আছে, কি করে কি ভাঙায়, নতুন জায়গায় ট্রাভেল করছি, কি করে কি কারেন্সি ইউজ করবো কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে একজন ভদ্রমহিলা, যিনি ইয়েলো ফিভার নেওয়ার সময় ওনার সঙ্গে দেখা হয়েছিল, তো ওনার সঙ্গে আমার এয়ারপোর্টের সাক্ষাৎ। উনি ওই ফ্লাইটে মুম্বাসা যাচ্ছে ওনারা মেয়েকে নিয়ে। তো উনি আমার, আমি যখন একটু ইতস্তত করছি, উনি তখন বললে কোনো অসুবিধা নেই, আমি তোমার মেয়েকে একটা স্যান্ডউইচ কিনে দিচ্ছি। তো উনি, ওনার কাছে ইন্ডিয়ান কারেন্সি ছিল, সেই দিয়ে উনি আমার মেয়েকে একটা স্যান্ডউইচ কিনে দিলেন।
তো কোম্পানি থেকে বলে দিয়েছিল, আমার হাজবেন্ড তখন ইস্পাতে ইস্পাতে হয়ে ডেল্টা স্টিলে জয়েন করেছিল। তো আমার সঙ্গে আরো চার পাঁচটা ফ্যামিলি যাচ্ছিল, তারা ওই ওয়াইফ আর তার সঙ্গে বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছিল। তো আমি এয়ারপোর্টে খুঁজতে শুরু করলাম ওরা কে কোথায় কোথায় আছে, কারণ আমাকে অলরেডি ওরা বলে দিয়েছিল যে এরা তোমার সঙ্গে ট্রাভেল করবে। তাই ওদের সঙ্গে দেখা হলো, কিন্তু ওরা সবাই গুজরাটি করতে কথাবার্তা বলছিল, সেই জন্য আমি অত ওদের কথাটা না বুঝতে পারছিলাম না। তো যাই হোক, আমরা প্লেনে গিয়ে বসলাম। তো সবার একটা নাইজেরিয়ানদের সঙ্গে একটা অভিজ্ঞতা থাকে যে নাইজেরিয়ানরা খুব খারাপ, ওরা ড্রাগ পাচার করে। তো আমি ফ্লাইটে বসার সঙ্গে সঙ্গে আমার পিছনে একজন নাইজেরিয়ান বসে আছে, মনে আছে সেই সময় আমাদের সিটটা একদম পেছনের দিকে ছিল। তো ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ফ্লাইটে ট্রাভেল করছি, আগে ডোমেস্টিক ফ্লাইটে ট্রাভেল করেছিলাম, কিন্তু ইন্টারন্যাশনাল ফ্লাইটে ফ্লাইটটা আরও হাইটে অনেক বেশি হাইটের ওপর দিয়ে যায়। তো যখন ফ্লাইটে এই হচ্ছে, আমার একটা কিরম একটা বুকের মধ্যে খালি হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ফ্লাইটটা যখন নিজের এরকম করে টেক অফ করে যখন নিজের পজিশনে নিল, আমি এরকম করে পেছন ফিরে দেখছি আমার সিটের পেছনে একজন নাইজেরিয়ান বসে আছে। তো আমি সারা রাত ধরে এইভাবে মাথাটাকে হেলিয়ে, আর আমার উপরে মানে সিটের উপরে আমার হ্যান্ড লাগেজটা ছিল, আমার সেই মাথায় ঢুকে আছে যদি আমার ব্যাগের মধ্যে ড্রাগস ফ্রাগস ঢুকিয়ে দেয় তাহলে কি হবে। তো সারা রাত এইভাবেই কাটলো, কেটে মানে আমাদের ফ্লাইটটা কেনিয়া এয়ারলাইন্সের ফ্লাইটটা ওখান থেকে গিয়ে নাইরোবিতে পৌঁছলো। নাইরোবিতে আমরা একটা ফ্লাইট চেঞ্জ করে মানে আরেকটা লাইনিং এয়ারপোর্টে গিয়ে আরেকটা ফ্লাইট আমাকে চেঞ্জ করতে হলো, যে ফ্লাইটটা লাগোসে গিয়ে পৌঁছবে। যাই হোক, ওটা আধ ঘন্টার ডিফারেন্স ছিল, ওটা ওখান থেকে নেমে আমরা অন্য একটা ফ্লাইট ধরলাম, ফ্লাইটে চাপলাম, ব্যাস এবার একটা মজা হয়েছে। এবার আফ্রিকানরা তো এরকম বিটস 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 এরকম চুল বাঁধে, তো আমি আমার মেয়ের আবার একটা চুল সম্পর্কে খুব একটা মানে ঘেন্না আছে, ও একটু চুল মানে চুল মানে খাবারের জিনিসের মধ্যে চুল পড়লেও ও আর খেতে পারে না। হ্যাঁ, ওটা ওটা ওর আছে একটা। তো যাই হোক, ওদের ওই চুল চুল থেকে ওর মানে আমাদের তিনটে সিট ছিল, মাঝখানে একটা দুটো তিনটে, তো আমার পাশের সিটে একজন ভদ্রমহিলা বসেছিল যার চুলটা বিটস দিয়ে বাঁধা, সে কিছুতেই ফ্লাইটে বসবে না, চুল বলছে আমাকে। তো আমাকে আমি বললাম তুমি যদি এরকম করো তাহলে তো ওরা ফ্লাইট থেকে নামিয়ে দেবে তোমাকে, মামি তুমি বসো। হ্যাঁ, যাই হোক, আমার মেয়ে কিন্তু খুব বাধ্য, ছোট থেকে ও খুব ভালো মেয়ে, এত বাধ্যের মেয়ে, ও আমাদের সঙ্গে অনেক কঠিন মোকাবিলার সম্মুখীন হয়েছে, ও কোনোদিন কিছু বলেনি, অনেক কিছু কঠিন সমস্যার মধ্যে দিয়ে আমাদের এগোতে হচ্ছে, কিন্তু কোনোদিন ও সেইভাবে কিছু বলেনি। যাই হোক, ও বসলো, বসে টসে আমরা তো লাগোসের ফ্লাইটে নেমে পড়লাম। নেমে পড়ার পর আমার তখন চুলটা এত দূর পর্যন্ত ছিল, তা আফ্রিকানরা কিন্তু চুল প্রচণ্ড ভালোবাসে, ওদের মাথায় যেহেতু ছোট ছোট চুল, ওরা এই যে ইন্ডিয়ানদের এই চুলটা ওরা খুব পছন্দ করে। তো লাগোসে নাইজেরিয়ায় আবার ইন্ডিয়ান ইন্ডিয়ান মহিলাদের ওরা ওইব বলে, তো আমাকে ওরা বললো ওইব ওইব ইংলিশে বললো, যে তোমার চুলটা এত বড়, তুমি যাওয়ার সঙ্গে আমার চুলটা তোমার চুলটা আমাকে দিয়ে যাও, এয়ারপোর্টে একজন ভদ্রমহিলা। আমি বললাম আমি চুলটা কি করে তোমাকে দিয়ে যাব, আমার চুলটা তো এরকম লাগানোই আছে, সে আমি ওকে বোঝাতেই পারি না, কারণ ওখানে আফ্রিকাতে ওরা চুলটা এক্সট্রা এরকম করে চুলের সঙ্গে দিয়ে দিয়ে বড় বড় বিন্দি করে। হ্যাঁ, তো যাই হোক, তারপরে আমরা আবার কলকাতা থেকে এসেছি শুনে ওরা আবার খুব খুশি হলো, যারা কনস্ট্রাকশন টেন্টের লোক তারা মোহনবাগান ইস্ট বেঙ্গল এই সমস্ত অনেক কিছু বলে আমাকে খুব ভালো আদর মানে খুব ভালো ওয়েলকাম করলো। আমরা লাগোসে গিয়ে পৌঁছালাম, এবার লাগোসে গিয়ে দেখি বিশাল বিশাল এয়ারপোর্টের বাইরে বিশাল বিশাল লম্বা লম্বা লোক, আর সেই AK-47 রাইফেল নিয়ে সমস্ত জায়গায় জায়গায় বসেছে। আমি মনে মনে ভাবছি বাবা এ কোথায় গিয়ে আমি পৌঁছালাম। যাই হোক, ওখানে একটা বাঙালি ছেলে এসেছিল, সে আমাদের নিয়ে গেল ডোমেস্টিক এয়ারপোর্টে, কারণ আমাকে যেতে হবে বেনিনে। বেনিন হচ্ছে লাগোসেরই একটা ছোট্ট শহর,
যেখানে আমাদের মানে যেখানে আমাকে যেতে হবে মানে সেখানে আমাকে আর একটা ফ্লাইটে করে বেনিনে পৌঁছাতে হবে। তো আমি আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট থেকে নেমে চেক ইন ফেক ইন করে আমরা ডোমেস্টিক ফ্লাইটে চড়ে পড়লাম। ডোমেস্টিক ফ্লাইটে চড়ে পড়ার পরে আর ফ্লাইটগুলো ছোট ছোট ফ্লাইট, ওয়া হঠাৎ করে আমরা ফ্লাইটে বসে আছি, মানে ফ্লাইটটা মানে এয়ারপোর্টের রানওয়ে দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখি দরজাটা খুলে গেল আর একটা লোক দেখি পেছন থেকে বসে মানে উঠে পড়লো। যেটা আমাদের লোকাল বাস হয় না সেরকম লোকাল বাসে, লোকাল বাসের মধ্যে লোকটা উঠে পড়ে পেছনে উঠে পড়ে সিটে বসে পড়েই না আমার দরজাটা বন্ধ করলো। আমি তো হবো হতো বা বাবা এ কিরকম ফ্লাইট, হ্যাঁ এবার ফ্লাইট যখন উঠছে ওখানে তো প্রচন্ড ঘন জঙ্গল, ঠিক মনে হচ্ছে না ফ্লাইটটা বোধহয় একটু ধুমড়ি খেয়ে বোধ হয় একটু জঙ্গলে পড়ে যাবে। হ্যাঁ যাই হোক, এই করতে করতে আমরা বেনিন এয়ারপোর্টে নামলাম, বোধহয় এক ঘন্টা পনেরো মিনিট এরকম লেগেছিল যেতে। আমরা নামলাম, সেখানে নেমে আমার মেয়ে তো খুব খুশি, ওর বাবাকে দেখতে পাইনি এক মাস ধরে, ওর বাবাকে দেখতে পাইনি, গিয়েই আমার হাজবেন্ডের গলা জড়িয়ে ধরল। এবার আমি একটু ছোট্ট কথা বলে নিই, আমাদের সঙ্গে যে পাঁচটা ফ্যামিলি গেছিল, তো ওই ওই পাঁচটা ফ্যামিলি মানে দুজন ফ্যামিলি মানে আমি আর আরেকজনের ওয়াইফ আর তো দুটো বাচ্চা নিয়ে আমরা ফার্স্টে ফার্স্ট ফ্লাইটে সকালে ফ্লাইটে পৌঁছালাম, আর সন্ধ্যেবেলার ফ্লাইটে আরও তিনজন ভদ্রমহিলা আসার কথা। এবার আমরা যথারীতি হোটেলে গিয়ে পৌঁছানোর পর আমাদের তো কোনো অসুবিধা নেই, আমরা বাঙালি সর্বভোগ, আমরা তো সবই খাই, চিকেন টিকেন যাই হোক, চিকেন মাছ ফিশ ডিম যা দেবে খাই, কোনো অসুবিধে নেই। হ্যাঁ তো ওরা আমার গুজরাটি, ওরা তো কিছু খায় না, ওরা বলে বাড়ি গিয়ে খাবো। আর তা আমার বরের তো মাথায় হাত, আমার বর আর আমার বরের একজন কলিগ এসেছিল, হ্যাঁ ও আমার বর বলো বাড়ি গিয়ে যাবো কি, ওরা তো বিকেলবেলা যখন আসবে পাঁচটা ফ্লাইটে আসবে, পাঁচটা না হলে একটা দুটো ফ্লাইটে আসবে, তারপরে আমরা বিকেলের দিকে ওই ডেটটা যাওয়ার জন্য গাড়ি করে রওনা করবো। তো কী করা যায়, সেই সময় আমার মনে আছে 2005 ওদের জন্য আমার হাজবেন্ড আর ওই ওই ভদ্রলোক আরেকজন যে ছিল উনি আলু পরোটার ব্যবস্থা করেছিল, এবং সেই আলু পরোটাটা এক একটা আলু পরোটা 2005 কথা বলছি 400 টাকা করে নিয়েছিল, আমার মনে আছে ওরকম খরচা হয়েছিল। তো যাই হোক, এটা মানে সেখানে একজন ভদ্রলোকও আমরা পেয়ে গেছিলাম পাঞ্জাবি, তিনি আলু পরোটাটা নিজের বাড়ি থেকে বানিয়ে এনে দিয়েছিলেন এবং 400-500 টাকা ইন্ডিয়ান কারেন্সি উনি নিয়েছিলেন। তারপরে আবার আমরা বিকেলে ওরা এলো, আসার পর বিকেলে না দুপুরবেলার দিকে ওরা এলো, এসে খাওয়াটা হলো আমি আমার মেয়ে তো চিকেন ফ্রাই রাইস টাইস খেলাম, আর ওরা ভেজ সমস্ত মানে আলু পরোটা টালু পরোটা খেলো, খেয়ে আমরা গাড়িতে রওনা দিলাম। এবার গাড়িতে যাচ্ছি, তখন সন্ধ্যে হয়ে গেছে 5টা বাজে, বড় বড় দুটো গাড়িতে আমরা যাচ্ছি। এবার ঘন জঙ্গল রাস্তা, হ্যাঁ দুপাশে ঘন জঙ্গল, 1 কিলোমিটার যাচ্ছি আর এরকম বড় বড় টায়ার সব পড়ছে, হ্যাঁ আর ওখানে সমস্ত চেকিং হচ্ছে। আমি তো মনে মনে ভাবছি বাবা এ কোথায় এসে পৌঁছালাম, বুকের মধ্যে ভয় ভয়ও হচ্ছে। হ্যাঁ যাই হোক, ভয়টা প্রকাশ করতে দিচ্ছি না, হ্যাঁ আমার মেয়ে আমার পাশে বসে আছে, আমার হাজবেন্ডও ছিল পাশে বসে আছে। যাই হোক আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, 1 কিলোমিটার অন্তর অন্তর ওরা চেক করছে, আর ওখানে মিলিটারিরা বিশাল লম্বা লম্বা ছেঁড়া আর এরকম ওরা সমস্ত মিলিটারি ড্রেস পরে, আর ওদের হাতে সব AK-47 রাইফেল। হ্যাঁ তো ওই রাস্তায় 1 কিলোমিটার 2 কিলোমিটার অন্তর অন্তর টায়ার জ্বলছে, চেক করছে আমাদের, তারপরে এরকম করে ছাড়ছে। দিয়ে এইসব করতে করতে গিয়ে আমরা ডেল্টা স্টিল কলোনিতে গিয়ে পৌঁছালাম। পৌঁছানোর পরে সবাই তো যে যা বাড়িতে নেমে পড়লো, এবার আমি আমার মেয়ে বসাচ্ছি, হ্যাঁ আমার বরকে বলছি কি ব্যাপার আমরা বাড়িতে যাব না, তো আমার হাজবেন্ড বলছে না না আমাদের কোয়ার্টার্সটা তখনও রেডি হয়নি। দেখ আমরা এই 1 ঘন্টা 40 মিনিট মতো বসে রইলাম, বসার পরে এবার আমাদের কোয়ার্টার্সের ওখানে নিয়ে যাওয়া হলো।
এবার নামছি, নামার পরে বাগানে ঠিক বিশ্বাস করবে না এতটা অবধি ঘাট। আমরা একটা সরু রাস্তার মধ্যে দিয়ে আমাদের কোয়ার্টারে ঢুকছি আর এই ঘাট, কিন্তু কোয়ার্টারের মধ্যে যখন আমরা ঢুকেছি আমার মেয়ে এত খুশি, ও বলে ওর নাকি এরকমই একটা ঘর পছন্দ ছিল আর এরকমই খাট ও চেয়েছিল। তা আমার খুশিতে, আমার আমার মেয়ের খুশিতে আমরাও খুশি, আমার হাজবেন্ডও খুশি। সত্যি কোয়ার্টার্সটা এত বিউটিফুল ছিল, ছোট্ট ছিল, ঢুকেই একটা এন্ট্রেন্স ছিল, তারপরে দুটো ঘর ছিল আমাদের, একটা বেডরুম ছিল, একটা আমাদের বসার জায়গা ছিল, আর একটা যে কিচেনটা ছিল, কিচেনটা বেশ বড় কিচেন ছিল। তো আমরা এই করে আমরা ওখানে গিয়ে পৌঁছালাম, ডেল্টাতে গিয়ে পৌঁছালাম। তো সব থেকে মজা হয়েছিল ওখানে গিয়ে, সেটা হচ্ছে যে আমরা যেহেতু ফার্স্ট গেছিলাম ডেল্টা স্টিলে, তখন আমাদের এক মাস ধরে কোনো রান্না করতে হয়নি। আমরা মেসে খেয়েছি, কারণ আমাদের বাড়িতে কুকিং রেজিস্ট্যান্স তখন কিছু কোম্পানি দিতে পারেনি, এই জন্য আমরা এক মাস ধরে মেসে খেয়েছি। সকালে যেতাম, দুপুরে যেতাম, বিকেলে যেতাম, আর গিয়ে মেসে খেতাম, কোনো রান্না বান্না কিছু না, গল্প আড্ডা, এই দিয়েই আমাদের সময় কাটিয়েছি। এর পরে পরে যে সমস্ত ঘটনাগুলো হয়েছে, মানে আমরা কিভাবে ডেল্টা স্ট্রিটটা এনজয় করেছি, এটা প্রত্যেক শনিবারে আপনাদের কাছে আমি বলবো এবং নিয়ে আসবো, এবং আপনারা খুব এনজয় করবেন। আজকে যেটা বললাম আমার জার্নি, ফার্স্ট জার্নি, সেটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন, এবং এর পরের শনিবারে জন্য আপনাদের রেডি হয়ে থাকুন। এরপরে যে এক্সপিরিয়েন্স, সেগুলো আবার আপনাদের কাছে আমি নিয়ে আসব। তো আজকের মতো এই বলে আমি আমার ব্লগ, আজকের মতো এই বলে আমার গল্প শেষ করছি। নেক্সট স্যাটারডের জন্য আপনারা ওয়েট করে থাকুন, কারণ প্রত্যেক দিন আমরা রান্নাবান্না করি, অনেক কিছু হাতের কাজ করি, কিন্তু আজকে একটা নতুন আইডিয়া নিয়ে আপনাদের কাছে এসে হাজির হলাম। তো আজকের মতো এই বলে আজকে শেষ করছি। টাটা, গুড নাইট, বাই বাই।